নমস্কার, আজ আমি কলাই ডাল আর লাউ শাক দিয়ে একটা ডাল রান্না করব। তো কলাই ডাল বলতে এটা ভাজা কলাই, এটাকে ডালটাকে কাঁচা ডালটাকে ভেজে ভেঙে পরিষ্কার করে নেওয়া একদম। এই ডালটাকে দিয়ে আমি কীভাবে লাউ শাক দিয়ে রান্না করি সেটা এখন আমরা দেখে নেব। প্রথমে কলাই ডালটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একদম এইভাবে সেদ্ধ করে নিতে হবে, একদম ফাটা ফাটা করে। আর লাউ শাকটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে, একদম 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পাতা টাতা সব শুদ্ধ একসঙ্গে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, একটু বেশি পরিমাণ পাঁচফোড়ন। আর আদা লাগবে, এখানে আমি 1 ইঞ্চি আদা প্রেসারে ঘষে নিয়েছি। আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লাগবে, নুন, চিনি, একটু টমেটো কুচি 1টা, আর কয়েকটা লঙ্কা, যার যেরকম ঝালের প্রয়োজন সে সেইভাবে লঙ্কা দেবে। আমার একটু ঝাল বেশি লাগে জন্য আমি একটু বেশি লঙ্কা দিয়েছি, আর যার যেরকম যদি ঝাল কেউ কম খায় তো একটু কম লঙ্কা দেবে। আর আমি সাদা তেলে রান্না করব, আমি এখানে 2 চামচ তেল দেব। আর 1 চামচ ঘিও লাগবে, তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, আর পাঁচফোড়নটাও দিয়ে দেব। এখানে আমি কিছুটা আদার কুচি দিয়ে দেব। একটু জিরার গুঁড়ো দিয়ে অল্প নেড়ে চেড়ে আমি লাউ শাকটাকে দিয়ে দেবো। আমি একটু গ্যাসটা কম করে এটা একটু ঢেকে দিয়ে যাতে একটু মজার জন্য ঢেকে দেবো। শাকটা মজে একটু কমে গেছে, এখানে আমি একটু জল দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে দেব যাতে লাউ শাকটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। ঢেকে 2 মিনিট মতো রান্না করব। এখানে আমি একটু হলুদ অ্যাড করব, চিনিটা অ্যাড করে দিলাম। এবারে আমি কলাই ডাল সেদ্ধটাকেও এর সঙ্গে মিশিয়ে দেব। এখানে আমি টমেটো আর লঙ্কা কুচিটা অ্যাড করে দেব। এবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব। এই লাউ ডালটা হয়ে গেছে, এই ডোবাটা যতক্ষণ সেদ্ধ হবে লাউয়ের শাকটা ডাটাটা ততক্ষণই এটাকে রান্না করতে হবে। এবার যেটা সেটা হলো এখানে কিছুটা কাঁচা আদা, এটা দিতেই হবে, এটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর একটু ঘি, এই ঘিটা এটা দিয়ে নামিয়ে এটা বেশিক্ষণ রান্না করা যাবে না। এই রান্নাটা এই আদার ফ্লেভার আর এই ঘিয়ের ফ্লেভার দিয়ে এত ভালো লাগে খেতে, এই কলাই ডাল আর লাউ শাক। এটা আমার এখন রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে লাউ শাক দিয়ে কলাই ডাল, আপনারা ট্রাই করবেন, যদি ভালো লাগে রেসিপিটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাকে কিন্তু অবশ্যই
জানাবেন।